নিজের হাতে ভাত খেতে পারতো না গো খোকা নিজের হাতে ভাত খেতে পারতো না গো খোকা বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে খোকা বোধহয় আর কাঁদে না নেই বুঝি আর মনে ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকাকে দে দু হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম দেবে দু হাত আজও খোঁজে ফিরে যাই যে একদম আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম খোকার হয়েছে ছেলে দু বছর হলো আর তো মাত্র বছর ২৫ ঠাকুর মুক্ত রেখে ১০০ বছর বাঁচতে চাই ১০০ বছর বাঁচতে চাই এখন আমার সাত ২৫ বছর পরে খোকার কবে উনষাট আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকব পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার ভালো লাগেনি বসন পড়ো মা মায়ের গান শুনবে সত্যি শুনবে মায়ের গান আচ্ছা গানটা ভালো লাগেনি লেগেছে তাহলে হাততালি কোথায় নাচের গান করলি হাততালি হ্যাঁ আর চলো এখন এখন আমি নাচের গানের দিকে কিন্তু এখন যাবো না অবশ্যই নাচের গান হবে গাইবো রিমিক্স গাইবো ভাই তো আসুন এবার আমি যে গানটি শোনাবো একটা আমাদের সবার প্রিয় শিল্পী একটা কুমার শানু গান শোনাই বাংলা গান চলো যে সাগর নদী পেরিয়ে এলাম আমি কত পথ গোলাম যে তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি তোমার
কত যে সাগর নদী এড়িয়ে গেলাম আমি কত পথ হলাম যে পার তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো সবাই আর সত্যি বলছি আমার এটা খুব কাছের বন্ধু আমার রাজগিরণ হচ্ছে এমন একজন সিঙ্গার দিস ইজ সিং রাজগিরণ সিং সত্যি মন থেকে একটা কথা বলতে পারি বন্ধুর হাত ধরে এগিয়ে যাব অনেকটা পথ দি রকস্টার স্বরূপ মাইদি প্রেজেন্ট আজকের মঞ্চে যিনি দাঁড়িয়ে প্রিয়তমা গানটা শোনালো এটা শুদ্ধ মেলোডি গান
কিন্তু মঞ্চে যিনি দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা শিল্পীর গান কপি করতে পারেন, নচিকেতা থেকে শুরু করে কুমার শানু, কুমার শানু থেকে শুরু করে আর ডি বর্মন, আর ডি বর্মন থেকে শুরু করে কে কে স্যার, আজকের সবার প্রিয়, একবার জোরে হাতে তালি চাই রাজকিরণ সিং এর জন্য একটু সবাই প্লিজ একবার সবাই মিলে। আর সবথেকে বড় কথা, আমি এখানে দেখতে পাচ্ছি আমার দিদি ভাইদের সংখ্যা বেশি, আর আমার তো দাদা ভাইরা তো আছেই, আর এখানে সবাই ভালো গান শোনেন, ভালো গান বোঝেন, আমি জানি ভালো নাচেন, নাচার 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 সময় তো অবশ্যই নাচতে হবে। আর এই দিক থেকে আমার এক ভাই একটা গান রিকোয়েস্ট করেছে, মায়ের গান, তাই তো চলো একটু শোনাই। চলো রাজগিরুন একটা কথা বলি বন্ধু আমার, এখানে কিন্তু এদিকের বৌদিগুলো প্রচন্ড পরিমাণ, হ্যাঁ আমি ওখান থেকে দেখছিলাম, তোমরা নাকি খুব এনজয় করেছে এর আগের, তাই তো আমি তোমাদেরকে এনজয় করিয়ে দেবো, অসুবিধে নেই, চলো ডান্স করতে হবে যখন ডান্স হবে। হ্যাঁ তাহলে একবার জোরে হাতে তালি দাও না ও ঠাকুমা, ঠিক আছে চল। বসুন পরমা এটা খুব মায়ের ভক্ত কিন্তু, হ্যাঁ সবাই মায়ের ভক্ত। বসুন পরমা বসুন পড়ো পড়ো মা গো, বসুন পড়ো মা, চন্দনে চর্চিত জবান পদে দেব আমি গো, বসুন পড়ো মা পড়ো বসুন পড়ো মা, বসুন পড়ো পড়ো মা গো বসুন পড়ো মা, কালী ঘাটের কালী তুমি কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি গোকুলে গোপিনী, পাতালেতে ছিলে মাগ হয়ে ভদ্রকালী, কত দেবতা ধরেছে পূজা দিয়ে নর বলি গো, বসুন পড়ো মা পড়ো বসুন পড়ো মা, বসুন পড়ো পড়ো মা গো বসুন পড়ো মা, পাগল পতি পাগল মাগো আরো আছে পাগল, তুমি পাগল পতি পাগল মাগো আরো আছে পাগল, প্রসাদ হয়েছে পাগল চরণ পাবার আসে গো, বসুন পড়ো মা পড়ো বসুন পড়ো মা, বসুন পড়ো পড়ো মা গো বসুন পড়ো মা, বসুন পড়ো মা বসুন পড়ো মা বসুন পড়ো মা, তো শুরু একবার শিল্পীর গোলার জন্য জোরে হাতে তালি চাইবো মঞ্চে রাজকিরণ সিং, সত্যি বলছি চলো শুধু মেলোডি গান না ভার্সেটাইল জগেও একজন জনপ্রিয় তাবেদার স্টার। আমি একটা কথা বলি ভাই একটু সামনে আসতে হবে, যিনি মঞ্চে দাঁড়িয়ে থাকলে প্রত্যেকটা জায়গায় আমায় প্রশ্ন করে আজও করেছে এটা দুর্নিবাদ দা, আমি বলি না গো এটা আমাদের সবার প্রিয় ইউটিউব চার জীবনের সঙ্গে জড়িয়ে যিনি প্রত্যেকটা চ্যানেলের সঙ্গে কম্প্রোমাইজ করে আজ মঞ্চে দাঁড়িয়ে রয়েছে আমাদের সকলের প্রিয় সবার ভালোবাসার মানুষ রাজকিরণ সিং এর জন্য প্লিজ একবার জোরে হাতে তালির আওয়াজ চাইবো সবার কাছ থেকে। কিন্তু ভাই একটা রিকোয়েস্ট করি, আচ্ছা ও আমার সাথে একটা গান গাইবে বলেছে, গাইবে তো চলো, এ মা কি একই কথা, হ্যাঁ চলো মায়ের গান হয়েছে কিন্তু বাবা কি দোষ করলো বলো, মায়ের গান হয়েছে বাবা তো রাগ করবে, বলবে আমার জন্য কিছু হলো না আমার গান হলো না, একটা বাবার গান গাইবো আমার ইয়াং ভাইরা কোথায় একটা জোরে আওয়াজ দাও, বেশি হাঁ করতে পারছি না, হাঁ করলেই ঢুকে যাচ্ছে পোকা বুঝতে পারছো, ওই জন্য আস্তে আস্তে বলছি। তো যাই হোক এবার বলো তো বাবার ভক্ত কে কে আছে একটু হাত তুলবে, আর এইদিকে আমার দিদি ভাইয়েরা এইদিকে সবাই বাবার ভক্ত তাই তো, আচ্ছা এবার বলো তো বাবার প্রসাদ কে কে খাও, বাবার বাবা বাবার ফল প্রসাদ খাও তো,
আরে সেটাই তো বলছি হাত তোলো না রাজ সবাই তো খাই আমরা আচ্ছা রাজ সবাই খায় কিন্তু দেই কজন আজ নিচে নেমে তোমায় প্রসাদ একটু বিতরণ করতে হবে আচ্ছা আর যারা নিয়ে যাবে এখানে দাঁড়িয়ে রয়েছে লাল গেঞ্জি সাদা গেঞ্জি ওদিকে আমার কমলা গেঞ্জি ওদিকে ব্লু গেঞ্জি যাবে তো আর বাবার প্রসাদ মানে না ওখানে কোথায় যাব দাদা নিচে যাবে একটু বৌমনিদের কাছে আমার দাদাকে নিয়ে যাব চলো একবার প্লিজ জোরে হাতে তালি হোক রাজকিরণ সিং এর জন্য একটু সময় মিলে আজকে সবথেকে তাবে দাস্তার মঞ্চে দাঁড়িয়ে জি বাংলা স্টার জলসা নয় আমাদের অহংকার ইউটিউবের দরবার রাজকিরণ সিং সবার প্রিয় দি রক স্টার পরিবার চলো আচ্ছা আমি কিন্তু জি বাংলা নই আমি তোমাদের মতো গ্রাম বাংলা ঠিক আছে আমি গ্রাম বাংলা তোমাদেরই বাড়ির ছেলে মনে করতে পারো আমায় চলো দেখি রেডি বাবা হরে কে রকম পাগল নিয়া মিলাই শোনে না বাবা হে বাবা হরে কে রকম পাগল নিয়া মিলাই শোনে না কোথায় আওয়াজ কোথায় গেল একদম বাবা তোমার দরবারে সব এই পাগলিদের খেলা চলুন সবাই মিলে রেডি বাবা হরেক রকম পাগল নিয়ে মিলাই শোনে না হরেক রকম পাগল নিয়ে মিলাই শোনে না বাবা তোমার দরবারে সব পাগলের খানা বাবা তোমার দরবারে সব পাগলের খানা হরেক রকম পাগল নিয়ে মিলাই শোনে না হরেক রকম পাগল নিয়ে মিলাই শোনে না বাবা তোমার দরবারে সব পাগলের খানা বাবা তোমার দরবারে সব পাগলের খানা সবাই মিলে একসঙ্গে গানটা কিন্তু গাইবি আরে বছর শেষে চন্দ্র আসে তখন বাবার গৌর আসে আরে বছর শেষে চন্দ্র আসে তখন বাবার গৌর আসে ফসল ফসল আনন্দ হচ্ছে মানে চলো এবার একটু নামি আচ্ছা কোথায় যেতে হবে বলো কোন দিকে যাবো লাল গেঞ্জি সাদা গেঞ্জি না না ওরা নিয়ে যাবে এই যে ছ সাতটা ভাই রয়েছে এরা কমেডির হচ্ছে সব থেকে জনপ্রিয় স্টার চলো একবার জোরে হাতে তালি হোক আসছে বসর দাদা এবার ধরো বাবা তোমার দরবারে সব পাগলের খানা বাবা তোমার দরবারে সব পাগলের খানা হরেক রকম পাগল নিয়ে মিলাই শোনে না হরেক রকম পাগল নিয়ে মিলাই শোনে না বাবা তোমার দরবারে সব পাগলের খানা বাবা তোমার দরবারে সব পাগলের আচ্ছা এতগুলো আমার দিদি ভাই তোমরা বসে আছো এতগুলো আমার দিদি ভাইয়ের মধ্যে কারো ক্ষমতা নেই উঠে একটু দাঁড়িয়ে দিয়ে আবার বসে যাবে কেউ আছো একটু ডান্স হোক বসে বসে এই তোরা কর ডান্স হবে তো তুমি বন্ধু কালা পাখি আমি জানি বসন্ত কারে তোমায় বলতে পারি তুমি বন্ধু গালা পাখি আমি জানো কি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমে সে হাজার কালা সাদা সাদা কালা কালা রং জমে সে হাজার কালা হইছি আমি উন পাগেলাম বসন্ত কালে বসন্ত কালে তোমায় বলতে পারি সবাই তো আজকের আমাদের ভালোবাসার মানুষ মধ্যে রয়েছে সত্যি বলছি আজকের লেজেন্ড স্টার প্লিজ একবার জোরে হাতে খালি রাজকিরণ সিং এর জন্য সবাই গান শুনতে ভালোবাসো হ্যাঁ তুরু উঠা এও বাবা দিল টুটা মেরে আর মুস্কুরা দে বো প্যার ফির জগা দে ভোলে नहीं पहचाने है मेरी जिसमें है वो जाने है मेरी उसको नहीं पहचाने है मेरी यार अगर ना माने मेरे यार को मना दे वो प्यार फिर जगा दे मेरे यार को मना दे वो प्यार फिर जगा থ্যাংক ইউ চলো এবার রাত অনেকটাই বেড়ে গেছে তাই তো এবার যে কটা গান হবে সব নাচের গান হ্যাঁ আর একটা এই টাইপের গান কার নাচের গানগুলো কখন গাইবো বলো চলো আচ্ছা আমি আমার ব্যাকআপ ডান্সারদেরকে একটুখানি মঞ্চে ডাকবো এবার একটু ডান্সের গান হবে চলো একটু ভাঙড়া কিছু হোক
ولدكي
पीछे आए हम तो दीवानी तेरे तेरे होना चाहे और जहां जहां जाऊं तेरे पीछे पीछे आए हम तो दीवानी तेरे तेरे होना चाहे और सिटी बजाए दिल धड़काए सिटी बजाए दिल धड़काए गीत إذا جنادا بوجبوري غان ناغاي لي رامونا دانس كور بيرا. چلو دكي. أري غوري تيري چونري والا تالبي. غوري تيري چونري. روتو بچالي لو كمال چالي ري. غوري تيري چونري والا لالي ري. روتو بچالي لو كمال چالي ري. جابو نگلی بگر سے بہوریا. جاہ بوپال جاہ نظریا. جاہ بوپال جاہ আরে গোরে তেরি চুনরি বালাল লালে রে গোরি তেরি চুনরি বালাল লালে রে রটু পচালে কপাল চালে রে গোরি তেরি চুনরি বালাল লালে রে রটু পচালে কপাল চালে রে আরে গোরি তেরি চুনরি বালাল লালে রে রটু পচালে কপাল চালে রে আরে রটু পচালে কপাল চালে রে আরে গোরি তেরি চুনরি বালাল লালে রে রটু পচালে আচ্ছা হাত তালি আমার জন্য দিতে হবে না যারা ডান্স করছিল তাদের জন্য অন্তত দাও বাউল গান শুনবে কারা বাউল গান শুনবে একটুখানি একটুখানি হাত তালি দাও তাহলে বাউল গান গাইবো ডি মাইনর একদম তাহলে একটু মজা করে বাউল গান কিন্তু একটু মজা করে গাইতে হয় ডি মাইনর তো একটা কথা বলো আমরা ছেলেরা যদি জাত ধর্ম বিচার করে প্রেম করতাম বা বিয়ে করতাম তাহলে কি এই তুমি মাইক্রোফোনে এই কথাটা বলবে তুমি বলবে একবার তাহলে কি এত সুন্দরী সুন্দরী মেয়ে আমরা পেতাম পেতাম হ্যাঁ কি না পেতাম না তো তাই গায়ক কি বলেছে একটুখানি মন দিয়ে শোনো আরে পীড়িত করে ধোপার মে পাথুয়ে খেলে ভাইরে ভাই পাথুয়ে খেলে পীড়িতির জাতের বিচার করতে গেলে পীড়িতির জাতের বিচার করতে গেলে আরে মিলবে না চাঁদের কণা আরে মিলবে না চাঁদের কণা গোলে মারে গোলেমালে কি করো না এটা তো গানে আছে কিন্তু আমি বলছি তোমরা পীড়িত করবে একবার না দুবার না বারবার পীড়িত করবে একদম জিও ঠিক আছে গোলেমালে গোলেমালে পীড়িত করো না গোলেমালে গোলেমালে পীড়িত করো না আহা পীড়িতি কাঠালে রাতা পীড়িতি কাঠালে রাতা লাগলে পড়ে ছাড়ে না লাগলে পড়ে ছাড়ে না গোলেমালে বলা মনামা
চিটে গুড়ে পিপড়ে পড়লে সে পিপড়ে সে পিপড়ে নড়তে চড়তে পারে না নড়তে চড়তে পারে না এবার আমার হরি হয়দের জন্য আমার এই হরি নাম যাবে সেদিন এই কাকার ভালো লেগেছে সাথে গো আমি এলে দুলে হাইতো আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে কুল করতে মুখে হরি বলে কুল করতে মুখে হরি বলে আনন্দে থাকতে সবাই মেতে আনন্দে থাকতে সবাই মেতে আমার এই হরি নাম আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে গাড়িয়ার বাড়ি থাকবে পড়ে সারি সারি সবাই একটু কাঁদিতে থাকি পরে ভুলে যাবে সবাই একটু কাঁদিতে থাকি পরে ভুলে যাবে মানবিমান ভুলবে সাজি চিতার তোমাতে মানবিমান ভুলবে সাজি চিতার তোমাতে আমার এই হরি নাম আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো এবার গানের রিদিমটা ফাস্ট হবে আর তোমাদের ডান্সের স্টাইলটাও চেঞ্জ হবে ওকে আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে আমরা হেলে দুলে যাব শ্মশান ঘাটে আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে আমরা হেলে দুলে যাব শ্মশান ঘাটে ঠিক আছে এবার কিন্তু আমি শেষ করব আমার পরে এখনো অনেক শিল্পীরা আছেন আচ্ছা রাজগীর আমি একটা কথা বলি আমার ভাইকে আজকের যে ব্যান্ডটা বাজছে কেমন ব্যান্ড তোমার কাছে ফাটাফাটি ফাটাফাটি তার জন্য বলি তার জন্য তো অল টাইম স্বরূপদা আমাদের ফেভারিট স্বরূপদার জন্য একটা জোরে তালি হয়ে যাক একদম চলো সত্যি বলছি স্বরূপদা এত ভালোবাসার মানুষ মিষ্টি হাসিটা দেখলেই সব কিছু শোধ আর আমি একটা কথা বলি আজকের রাজগিরণ যখন মঞ্চে দাঁড়িয়ে রয়েছে ওদিকে রয়েছে আমার কাকুনদা এটা আমার গৌতম দা এটা আমার দাদা সন্তুদা যিনি পালকিতে বহু চলে যাই গানে সুরটা দিয়েছিলেন এটা আমার দাদা কবির সুমন বাংলাদেশ আর ডি বর্মন আপনাদের সকলে চেনা তার প্রত্যেকটা গানের কম্পোজিশনে ছিলেন আজকের সবার প্রিয় বিশ্বজিৎ রয় এটা আমার দাদা নীলকমল দা ওটা কার্তিক দা আজকের পর থেকে আমি একটা কথা বলতে চাই আমার ব্যান্ড সেদিন আসবে ভালোবেসে মানুষের কাছে পৌঁছবে যেদিন কিরণের মতো ভালোবাসার প্রত্যেকটা মানুষ মানুষের কাছে এসে বলবে আছি আমি তোমার মাঝের বাংলা জানি পর নেতাজি সুভাষ সঙ্গ বুকের মাঝে ধর তাই একবার জোরে হাতে তালির আওয়াজ শুনতে চাই সবার কাছে আর ওদিকে যিনি স্যাক্সোফোন হাতে নিয়ে বসে রয়েছেন আমার মিষ্টি দিদি ভালোবাসা দিদি রিঙ্কুদিকে ধন্যবাদ জানাই চলো আজকের ভাইয়ের শেষ গান তবে ভাই শেষ না আবার ডুয়েটে আসবে আজকে জনপ্রিয় সিঙ্গার রাজগিরণ সিংকে ধন্যবাদ তো আসুন এখন আমি যে গানটি শেষ করছি আমার পরে এখনো অনেক সিঙ্গার আছেন জানি না আপনাদেরকে কতটা আনন্দ দিতে পারলাম যদি ভালো লাগে একটু মন থেকে তালি হবে হাত তালি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আরেকটা কথা না বললি না অবশ্যই বলতেই হবে আমাকে আমার একটা ইউটিউব চ্যানেল আছে রাজকিরণ সিং অফিসিয়াল তোমরা চ্যানেলটা দেখো আমার অনেক গান দেওয়া আছে ওতে আমার গানের সঙ্গে যারা যুক্ত থাকতে চাও আর আমার চ্যানেল আমাকে যারা ভালোবেসে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার
রাজকিরণ সিং অফিসিয়াল ওকে বাস একটু দেখে নিও চলো আমি শেষ করছি শেষ গানটা তোমাদের আনন্দের জন্য ওকে চলো কয়েকটা গান নিয়ে আমি আনন্দ করে গাইবো সবার সাথে একসাথে চলো রেডি একদম বলো দাদা বলো বলো সব গান দিয়ে বাড়ি যাবো কথা দিচ্ছি তাহলে চলো তবে ছেলেরা কিন্তু ভালোবাসতে জানে এদের কথাতেই বোঝা যাচ্ছে সেটা কতটা পাওয়ার আছে ওদের দেখবে তোমাদের জন্য দুলাই গুলাবি আঁখে জো তেরি দেখি শরাবি এ দিল হো গয়া সম্ভালো মুঝকো ও মেরে ইয়ারো সম্ভলনা মুশকিল ওয়ান টু থ্রি ফোর তুই মেরি সব হে সুবাহ হে তুই দিল হে মেরা তুই মেরা রব হে জাহান হে তুই মেরি দুনিয়া আরে রাম দোহাই কেসে চক্কর মে পড় গয়া হায় 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 কহাঁ জান ফসাই মে তো সুরলি পে চড় গয়া হায় হায় কেসা সিধা সাদা মে কেসা বোলা ভালা আনন্দ হচ্ছে চিৎকার কই জিও ও মাই নিকলা
আচ্ছা ছোট করে দু লাইন তোমাদের জন্য লাগা হলে লু চপলি পিস দি লিপস্টিক কি বলে লিপস্টিক ওজিলা টপ লাগে ওজিলা টপ লাগে নাস্কা সবাই মিলে কমরিয়া কমরিয়া মরিয়া কমরিয়া করে নপল ললি দেশের জন্য দুটো কথা নোটটা রাখো আমাদের যারা ইন্ডিয়ান আর্মি আছে তাদের জন্য যারা আর পুলিশ কর্মীদের জন্য দু লাইন লাইন মেরা মুলক মেরা দেশ মেরা ইয়ে বতন শান্তি কা উন্নতি কা প্যারা কা চমন মেরা মুলক মেরা দেশ মেরা ইয়ে বতন শান্তি কা উন্নতি কা প্যার কা চমন ইসকে বাদ মে মিশাল হ্যায় মেরা মন মেরা দিল আয় বতন আয় বতন আয় বতন জানে বন জানে বন জানে বন আয় বতন আয় বতন জানে বন জানে বন জানে বন থ্যাংক ইউ তো চলো একবার জোরে হাতে তালি হোক সবাই আমি নিজে হাঁপিয়ে গেছি সত্যি বলছি আইপিএল মিউজিক হবে তারপর বাড়ি যাব একদম নাকি কিন্তু না না অনেক অনুষ্ঠান বাকি রয়েছে ভাই একটা কথা বলি সুদীপ্তকে কেন মানলে এখানকার যিনি অ্যাঙ্কার ছিল তিনি ভালো ছিলেন কিন্তু আজকের ভালোবাসার কমেডির জন্য একবার জোরে হাতে তালি চাই একটু সবার কাছ থেকে তো চলো সাউন্ড ট্র্যাক অন মঞ্চে নিয়ে আসি আজকে ডান্সের সঙ্গে সঙ্গে জি বাংলা স্টার জলসার সব থেকে আইকনিক পারফর্মার আপনাদের সকলের চেনা সেই জনপ্রিয় সিনেমা জগতের আইকনিক স্টার সঞ্চারীর জন্য একবার জোরে হাতে তালি সবাই তো চলো টোটাল লাইট অফ হবে যে গানের সিকোয়েন্সটা রয়েছে ওই গানটা চলবে
আজকের অনুষ্ঠানের সবথেকে জনপ্রিয় স্টার মঞ্চে আসবে দুশল যিনি লাইটে রয়েছেন ভাই লাইট অফ রেডি সাউন্ড ট্র্যাক অন প্লিজ একবার জোরে হাতে তালে দি রক স্টার মিউজিক্যাল ট্রু প্রেজেন্ট নেতাজি সুভাষ সংঘ হেপে আসছে বসো মঞ্চে নিয়ে আসতে চলেছি জি বাংলা স্টার জলসার সব থেকে তবে তার নায়িকা সঞ্চারীর জন্য একবার জোরে হাতে তালি সবাই চলো একটু গ্রিন রুমটা পরিষ্কার করবে মঞ্চে আসছে আজকের সুপার ডুপার হিট স্টার সাউন্ড ট্র্যাক অন গ্রিন রুমের লাইটটা চলবে ভাই গন চলো একদম ক্লিয়ার সাউন্ড দে টুম্পা রেডি ওয়ান 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 টু থ্রি ফোর দিস ইজ রকস্টার পরিবার চল রেডি নমস্তে ভাই আর বহন ধ্রুবতারা চাঁদনি বা জয়ী লীলাবতী নায়িকারা বলে বোঝা দায় আমার মতিগতি ক্যারিয়ার মেনুতে নতাশা সেও দুষ্টু ভারী আমাকে জাগিয়ে রাখার জন্য কিন্তু বাস তোমাদের জেগে থাকতে হবে সবাই জেগে আছে তো এখানে জেগে আছে তো কেয়া বাদ ওপর থেকে শুনছিলাম এত সুন্দর এত নাচের গান আমিও নাচছিলাম ওপরে হ্যাঁ তার জন্য হাঁপিয়ে গেছি তো আমি যখন এসেছি মানে সঞ্চারী ওরফে জয়ী লীলাবতী যখন মঞ্চে আছে এবং যখন রাতও হয়েছে প্রত্যেকটা গান কিন্তু নাচের গান হবে হবে তো নাচের গান হবে তো সব নেচে হাঁপিয়ে যাওনি তো একটু রেখে দিয়েছো তো আমার জন্য আমি গান গাইলে নাচবো তো কে আবার দেখা যাক খুব ব্যস্ত বল কে বুঝতে পারছি খুব ভালো আছো একটা কথা বলে নেই আগে হ্যাঁ শোনো সবাই সব অভ্র মেখে পুরো একদম বাবা অভিনেত্রী অভিনয় করি গান গাওয়ার সাহস কিন্তু তোমাদেরকে দিতে হবে কিভাবে হাতের তালি আর গলার আওয়াজ ড্যান্স করো আচ্ছা আচ্ছা সঞ্চারী আমি একটা শুধু কথা বলতে চাই এই প্রথমবার হয়তো হয়তো তোমারই জন্য হয়তো তোমারই জন্য বাপ এটা কি আসছে ও হয়েছি প্রেমে আমি ভাবলাম যে তোর ধন্য তুমিও বাঁচার বাড়া দুর্নিবারের খাড়া চলো আমি একটা কথা বলি আজকের মঞ্চে যে স্টারকে দেখতে পাচ্ছেন আজকের আমার ভালোবাসার স্টার আমার ম্যাডাম সঞ্চারীর জন্য একবার জোরে হাতে তালি হবে সবাই আগে থেকে আমি চাপ খাইয়ে দিচ্ছে কিন্তু কি বলেছে গো আমাকে গানের রিকোয়েস্ট বার আমি তো অভিনেত্রী আমাকে যদি গান বলে দেয় তাহলে তো আমি এখানে বসে কাঁদবো কেন যে গান বলবে সেই গানে কি গাইতে পারা যায় আগে বল আচ্ছা আমি দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেকটা গান নাচের গান হবে কিন্তু প্লিজ হাত জোর করে বলছি তোমরা বলো না আমাকে আমার মতো প্রোগ্রামটা করতে দাও আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না সেটা না পাওয়া থাক সব পেলে ধন্য জীবন সবাই আগে একটা কথা বলি নেতাজি সুভাষ সংঘ ফ্রম হেপে আজকে স্টারকে মঞ্চে নিয়ে এসেছো সবটা শুনতে চাইবে না একদম মঞ্চে দাঁড়িয়ে শ্রেয়া ঘোষাল গান করবে না না আমি স্টার নই এখন যখন মঞ্চে আছি আমি এখানকারই লোক আমি আমি আমার মনে হচ্ছে যে আমি আমারই প্রোগ্রামে আছি মজা করছি ঠিক আছে সবাই মিলে যে মজা করব ওকে সঞ্চারী সঞ্চারী দিদি কি কি
তাহলে অ্যাঙ্কার থাকার দরকার নেই, তুমি মজা করো। হ্যাঁ এই একটা দড়ি আনো তো, চলো দড়ি দাও প্লিজ। আজকে সবথেকে হাই প্রোফাইল স্টারের জন্য একবার জোরে হাত দিতে চলে যাবি না? ঠিক আছে আমি আছি 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 তো আছি তো, আমার বোনের সঙ্গে আমি মঞ্চে রয়েছি একদম। প্লিজ একবার সঞ্চালির জন্য জোরে হাত দিতে যাব সবাই সবাই, একটু হাতে তালি হোক এই দিক থেকে। শোনো প্রথম গানটা, প্রথম গানটা বাংলা গান গাইছি, রেডি থাকবি? কি অসভ্য, প্রথম গানটা বাংলা গান গাইছি বাট নাচের গান, আমার খুব প্রিয় গান। চলো সবাই মিলে এই যে গলার আওয়াজ, হাতের তালি চাই তবেই কিন্তু আমি নেমে যাব। যদি গলার আওয়াজ পাই নেমে ওখানে গিয়ে গান গাইবো, ওখানে যারা বেশি গলার আওয়াজ দেখবো তাদের ওখানে চলে যাব। ঠিক আছে ওকে। আজ ভাগুন পূর্ণিমা রাতে, এই ভাগুন পূর্ণিমা রাতে চার পালায় সবে শুরু, আমরা কেউ পালাবো না। আমি বুঝতে পারছি সবাই নাচের মুডে চলে এসেছে, তাই তো? হ্যাঁ কি হয়েছে? আসছি তো, আমি দুদিকেই যাচ্ছি, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এদিকেও আসছি ওইদিকেও যাচ্ছি, একদম পাক্কা আছে, দুদিকেই যাবো আমি, সব দিকেই যাবো, এসেছি যখন চারিদিকে যাবো আমি, কোনো অসুবিধা নেই। এবার হিন্দি গান হবে?
কোথায় কথা বলছে এরা সবাই? হিন্দি গান হবে? হবে তো, হিন্দি গান হবে তো? ঘুম পেয়ে গেছে, বাড়ি চলে যাবে? এটা কি বাবা, কি ভালো! আচ্ছা এটা হাওয়া দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হবে তো হিন্দি গান, নাচের গান হোক আবার একটা। সবে তো বাংলা হলো, সবে তো শুরু, চলো। মানে সবার সুদীপ্তকে দরকার, তাই তো? তো চলো একবার জোরে হাতে তালি হোক সবাই মিলে নেতাজি সুভাষ চন্দ্র হেপে আসছে, বসো। মঞ্চে রয়েছে সংসারী, আয় নেমে আয়, এখানে আয়। ওপর থেকে অনেক বলেছিস, ডাকো তো সবাইকে, সবাই বলো, নামতে বলো ওকে, বলো বলো। আমি আসছি, আমি আসছি, আমি আসছি, তোকে ডেকেছি আমি, তুই আয়। এবার হিন্দি গানে ঢুকে যাচ্ছি, আর কোনো বাংলা গান হবে না, হিন্দি গান হবে সব। দেখেছিস পারি কিনা? কেমন আছো সবাই? জয় দেখতে আমার উপর রাগ হতো, আমাকে গালাগালি করতে তো করতে। এইদিকে কেমন আছো সবাই, কেমন আছো? বাবা, এইদিকে যারা লাজুক তারা এইদিকে বসেছে, তাই না? তোমরা এত লাজুক, শাশুড়ি আছে বলেছে যে না নাচ টাচ করা যাবে না, তাই তো? হ্যাঁ, এরম বলেছে তো? একটু আমার সাথে হোক, আমি যে নেচে এই নিচে বলছি, নেমে এলাম, আমার সাথে একটু নাচ হোক। এই যে ঠাকমা ভিআইপি সিট নিয়েছে, পা ছড়িয়ে বসেছে ঠাকমা পুরো একদম। কোথায়, একটু সাইড দাও, আমি যেতে দিচ্ছে না, বলছে না যেতে দেবে না। কই, একটু উঠতে হবে আমার সাথে, আমি চলে যাবো কিন্তু। আরে আরে মা তো গায়া রে দিল ভি গায়া রে,
থামলে কেন আরে সাবন মে তেরে ধড়কন গায়ে মারা চলে যাই তাহলে একটু আমার জন্য একবার জোরে হাতে তালি দাও তো তোমরা আরে আরে মা তো গয়া রে হবে জোরে আরে আরে মা তো গয়া কে এই তো আরে আরে মা তো গয়া আরে আরে মা তো গয়া রে দিল ভি গয়া রে সঞ্জারি কেন কেন না আমাকে জানতে হবে এরা কেন হাতের তালি দেয় না কেন নাচছে না জেনে নাও জেনে নাও কেন নাচছে না শাশুড়ি বারণ করেছে বারণ করেছে নাকি বাড়ির বউদের বেশি মানে হাতের তালি দিতে নেই ঝামির সাথে ঝগড়া আমিও কিন্তু বাড়ির বউ হ্যাঁ আমি যদি এসে ফাংশন করতে পারি তা তোমরা কেন একটু আমার সাথে হাতের তালি দিতে পারো না কি একটু কাঁপিয়ে দেখাও দেখি বাবা বৌদি একেবারে মাটি আবার কাঁপিয়ে দিচ্ছে আরে একবার হায় হায় আরে একবার হাত তালি তো দে দে যারা
গান গাছ না নাচতে হবে না বুঝলি আমি বলবো পল্লু কে নিচে চল পল্লু কে নিচে জোসনা হতে পারে তবে আমি একটা কথা বলি সঞ্চারীর একবার হাতটা জাপটে ধরার আগে আমি একবার কমিটির সমস্ত দাদাদের একবার মঞ্চে রাখব কমিটির সমস্ত দাদারা একবার মঞ্চে আসবে না আসবে না আসবে না মনে হচ্ছে না একবার ডেকে নিন একবার ডেকে নিন প্লিজ আজকের নেতাজি সুভাষ সংঘের প্রত্যেকটা দাদা যদি মঞ্চে আসেন আমি মন থেকে একটা কথা বলতে পারি আজকের কমিটিটা সবথেকে হিট কমিটি প্লিজ দাদা একবার সবাই মঞ্চে আসবেন রিকোয়েস্ট করছি যারা রয়েছেন চলুন একদম অনুষ্ঠানের শেষ দিকে রয়েছি এরপর মঞ্চে আসবে জি বাংলার সব থেকে জনপ্রিয় তাবেদার স্টার আপনাদের সকলে চেনা রাইমা সিং কিন্তু মঞ্চে এখন সবার চেনা সিরিয়ালের সব থেকে কি আসবে হ্যাঁ আমি বলছি তো যখনই বলি বেশি কি বলি তুমি আমার পথ তোমার আকাশ আমার বাতাস পাখির কলর যখনই বলি বেশি কি বলি তুমি আমার পথ তোমার আকাশ বাজাবে না তার তোমার মাটি পথ তুমি আমার আকাশ তুমি মানে ভালো থেকো সংসারিক আসে এসো শুধু আমাকে তো তাড়িয়ে দিচ্ছিস এইভাবে কোথায় মানে বলছিস যে চলে যাও কোথায় তাড়াবো তুই পারলি এটা করতে আমার সাথে একবার প্লিজ আজকে জনপ্রিয় স্টারের জন্য একবার জোরে হাতে তালি সবাই দেবে গো আবার চলো নাচাবে কিন্তু ঠিক আছে একটা ডান্স একটা গান একটা ডান্স দিলে খুশি সবাই ডান্স তাই আমি তাই বলবো তোমরা ডান্স করবে আমি তো ডান্স করতে করতে উঠলাম ঠিক জায়গা ঠিক জায়গা এই সংসারি মানে এ রেগে গেছে দাদা কিরম ভাবে করছে দেখ কিরম করছে দেখ দাদা তুমি এমন চুলকাচ্ছো না মনে হচ্ছে বিছুদি লেগেছে গায়ে নেতাজি সুভাষ সংঘ এটা করতে পারে তাই একবার জোরে হাতে তালি দাও নেতাজি সুভাষ সংঘ হেপে আসছে বসর 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 তোমাদের আর্টিস্ট তোমাদের ভালোবাসা সবাই মঞ্চে থাকবে শুধু একটা ডান্স একটা গান দিয়ে আর্টিস্টকে বিদায় করব এরপর জি বাংলার একজন সিঙ্গার রয়েছে তার গান শুনবো তো চলো আচ্ছা ঠিক আছে দুটো গান একটা ডান্স দিলে খুশি ভাই রে ভাই চলো রেডি কি হয়েছে কি সমস্যাটা কি একটা গান একটা নাচ না ওরা বলছে দুটো ডান্স একটা ডান্স না দুটো ডান্স হবে না একটা ডান্স দুটো গান তুইও
এদের উস্কাচ্ছিস তো হ্যাঁ হ্যাঁ আমি এদের উস্কে তুই তো নাটের গুরু তো এই এটা আমার কমেডি তো ডান্স তো শুধু একটা ডান্স করলে হয়ে যাবে তো দুটো গান আবার একটা ডান্স আর আমি কি বলেছি এদের সত্যি বলছি যত দোষ শালা নন্দ ঘোষ একটা গান একটা ডান্স এই দুটো গান একটা ডান্স দিস ইজ নেতাজি সুভাষ সংঘ হিপ হপ আসছে বছর আসছে বছর তোকে দেখছি ডান্সটা তাহলে সবার লাস্টে হবে আগে দুটো গান খুশি খুশি তো খুশি আর একবার বলো নেতাজি সুভাষ সংঘ আবাদ চলো চলো ও দয়াল মুর্শিদের সখা তোর কিসের ভাবনা এই গানটা গাইতে হবে আমাকে সঞ্চারিতাই করবে তার তোমার ভাবনা চলো একবার সবাই জোরে হাত তালি 1 2 3 4 ও দয়াল মুর্শিদের সখা তার কিসের চল একদম সবাই নেচে নেচে চল সরকারি চলে একবার চলে হাতে তালি সবাই দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম হরি ভ
জন্মেরে তোর সকল মনস্কাম আজ প্রেমানন্দে মাহু তুলে না জোরে মন কৃষ্ণ হো বলে হরি বলো সবাই মিলে একসাথে হাত তুলে আমি জীবনের প্রথম একটা কথা বলি না না আগে আর্টিস্ট তোলো না আগে আমি একটা কথা বলি আরে প্রোগ্রাম দেখতে এসেছি আর্টিস্ট কোথায় স্টেজে আরে চলছে তো প্রোগ্রাম আমি একটা কথা বলি বলো সত্যি বলছি নিচে যে মেয়েটা বসে রয়েছে এটা আমার পিওর বোন মন থেকে একটা কথা বলতে চাই এইরকম আর্টিস্ট জীবনে দেখেছেন যে নিচে গিয়ে মানুষের কাছে বসে তাই নেতাজি সুভাষ সঙ্গে ফ্রম সঞ্চারীর জন্য একবার জোরে হাতে তালি একবার শুনবো এইবার এইবার সঞ্চারী শুধু শুধু তোর তোমার দাদা হিসাবে আমি একটা কথা বলতে চাই ছিলে তুমি আমার বোন গো যখন মেদিনীপুর ছিল তখন এই মাটিতেই জন্ম দিয়েছে আমার মাতঙ্গিনী তখন এই মাটিতেই বলেছিল কার্তিকদা প্রতিদিনই আমায় ছাঁটে ওই যখন আমরা চাটা খাই নন্দকুমারের ঘাটে দাদা বলে নাকি আমার মাটি স্নিগ্ধ কমল দেশ আমি বলি তাই আমার মাটি পরিপাটি জানি বেশ আমি বলবো নেতাজি তাই সঙ্গ ফিরে আসে ধন্য তোমার সঞ্চারী আজ মানুষ ভালোবাসে দিদি টাইম দিদি টাইম তোমার শুরু হয়েছে সেই সবে আড়াইটাই জানি তাই তাই দিদির জন্য তাই দিদির জন্য পাশের আগে ভালোবাসা দিদির জন্য একবার হাতের তালি চাই আমার মাটি নেতাজি তাই ডাকছে ফিরে এসো মাতঙ্গিনী ক্ষুদিরা আমার এই মাটির বুকটা জাপটে শুধু ধরো যাবো না দাদা যাবো না দাদা ওই আরে দাঁড়া না আরে বলতে দে না যাবো না দাদা ওই মাটিতে তোমার দেশের পর ওই মাটি করেই টাকা কামাই এটাই মেদিনীপুর সুদীপ্তকে বলছে আইরে ছুটে পর আমার মাটি রকস্টার তাই দিলাম ভালোবাসা নেতাজি তাই সুভাষ প্রথম ভালোবাসা প্রথম ভালোবাসা প্রথম ভালোবাসা নেতাজি সুভাষ প্রথম ভালোবাসা থ্যাংক ইউ এই সুদীপ্ত নিচে আয় আয় বেরিয়ে আয় আয় নিচে আয় এটা আমার তিন বছরের কমেডি চাপ রয়েছে প্রত্যেকটা বৌদি আমার বউয়ের প্রত্যেকটা বৌদি আমার মায়ের মতো হয় তোকে আমি কি বলবো কি বল করতে তোকে নিচে আসতে বলেছি তো বৌদি মা শোনাচ্ছিস তুই নিচে আয় বাসের উপর দিয়ে যাব তুই আয় আমি দেখা ব্যস্ত পাচ্ছ আমি এসেছি ঘড়িতে এখন বাজে আচ্ছা ঠিক আছে ঘড়িতে এখন বাজে দাদা বলো দাদা নিচে আসতে বলো আচ্ছা যাবো তো ঘড়িতে আরে টাইমটা বলে দি ঘড়িতে এখন বাজে দুটো বাজতে দশ মিনিট বাকি ঠিক আড়াইটাতে নামাবো আজকে সঞ্চারীকে আমি জানি আমি আমি আর প্রোগ্রাম করব না আমি বেঁধে রেখে দেবো প্লিজ বেঁধে রেখে দে আমি বাড়ি যেতে চাই না আমার নেতাজি সুভাষ সঙ্গ হেপে বেঁধে রেখে দেবো আমি খুব 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 মন থেকে চাই তোরা আমাকে বেঁধে রেখে দে বিশ্বাস কর ওরে
আমি খুব মন থেকে চাই তোরা বেঁধে রেখে দে বাড়িতে গিয়ে আমি এক বরের মুখ দেখতে সংসার করতে বোর হয়ে গেছি বৌদি কি সুন্দর দেখতে ছবি তুলছিল এই যে একসাথে একসাথে আড়াইটা পর্যন্ত চাপ নেই আমার জুতো বুতো দেখালেও কোনো চাপ আরে আমার ভাই আমার তোকে আমি আদর করে দেখিয়েছি এরকম করিস সব ভাই এই দেখ ভাই বাটি আছে এখানে এনে ভাই বাটি বাটি বগলে ঢুকলে এমনি কমিটি ভিক্ষে দেবে এই বাবা কাকার বাটি দিয়ে দে তাই চলো নেতাজি সুভাষ সঙ্গে হেপে তোদের কেমন লাগছে সবার আমার নামে নিন্দে করবে তো যে এত বাজে আর্টিস্ট এসে বসে পড়েছে করবে তো এরকম করবে তো ডায়লগ এই সিরিয়াল দেখো দেখো সিরিয়াল বউরা দেখলে তো তাও দেখতে দাও না হ্যাঁ ডায়লগ হবে তো হবে তো দাঁড়া এই গানটা শেষ করেই ডায়লগ হবে দু হাত তুলে বল রে কৃষ্ণ না পূর্বে তোর সফল মনস্কাম আজ প্রেমানন্দে আমি একটা কথা বলি সত্যি বলছি আরে ওঠার দায়িত্ব আমার কমেডি চাগিয়ে তুলে দেবে কিন্তু আমি একটা কথা বলি জীবনে এইরকম আর্টিস্টকে দেখেছিলেন যাকে সিরিয়ালের পর্দায় নায়কের ভূমিকায় দেখেছো এই ছেলেটা সত্যি খুব ভালো চুলটা একটু উঠে গেছে কিন্তু সত্যি বলছি এই চুলের ডোকাই আমরা রয়েছি হ্যাঁ এসো থ্যাংক ইউ তবে আমি একটা কথা বলি আজকের সব থেকে ভালোবাসার কমেডি নেতাজি সুভাষ সঙ্গের জন্য একবার জোরে হাতে তালি আওয়াজ হবে এবার ডায়লগ হবে তাহলে আমাকে কি করবে মারবে যত দোষ নন্দ ঘোষ একটা গান হয়েছে আর একটা গান আছে এই ডান্স হবে একটা না দুটো ডান্স দেবো দুটো ডান্স দুটো না আমি তিনটে করে যাব ঠিক আছে এক কিলো মাংস আর ষোলোটা রুটি পারবে তো রাখতে রাত্রে থেকে যাব না যা ডান্স হবে হবে কিন্তু একটা কথা বলি আমার জীবনের ফার্স্ট টাইম আজকে সব থেকে ভালোবাসার আমার স্টার যে ভাই ফোটার সময় আমার কাছ থেকে ফোটা নিয়ে এই ওর কাছ থেকে আমি ফোটা নিয়েছিলাম উপহার না দিয়ে চলে গিয়েছিলাম আজকে মঞ্চে দাঁড়িয়ে রয়েছে সঞ্চারী দিয়েছে ভালোবাসার উপহার ঘড়ি খুলছে টাইম দেখবো না তাই দরকার নেই এটা এটা নেতাজি সুভাষ সঙ্গ ভাই তাই চলো একবার নেতাজি সুভাষ সঙ্গের জন্য জোরে হাতে তালি হবে ভাই একটাও কথা দুটো একত্রিশ না দুটো তিরিশ না একদম পাক্কা দুটো উনত্রিশে নামিয়ে দেবো তুই খুব খারাপ করলি আমার সাথে বোন আমার ভালোবাসার আরি আচ্ছা আমি একবার স্বরূপ দাকে একটুখানি মঞ্চে আসতে বলবো আসবে না আসবে না ওর প্রচুর প্রোগ্রাম কোনো ডেট ফাঁকা নেই এমনি আসে নাকি এমনি ঘুমাচ্ছে পারলে তো এরকম করতে পারলে তো আরে বাবা হাতে যেটা আছে সেটা নিয়েই এসো না কি হয়েছে এসো 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 আমি বলবো আমি যার জন্য আসতে পেরেছি সেই সর্বদাকে মঞ্চে রাখছি একবার দাদার জন্য জোরে কাঁপিয়ে ফাটিয়ে একটা হাতে তালি হয়ে যাক কে বাদ একটা গান আমি করি হ্যাঁ জীবন আছে যত দিন সরম মাইতি তত দিন ঝুলে থাকবো জীবনের আয়নায়
দাদা যে সবাই রকস্টারটাই উপহার এটা শুধু মেদিনীপুরে স্টার দাদা হাতে তালি তালি সবারই সেরা দাদা উপহারের মালা দাদা দিতে চাই দাদা দিতে চাই এত কথা শোনালে মনতে সঞ্চারিতা তাই মেরা তো নাচে শুধু ভাই প্রতিটাই তো আরে দাঁড়া না প্রতিটাই তো অ্যারেঞ্জার মেয়েকে তাই ভুলে যাই দাদা বলে মেয়েগুলো মাই এত বিয়ে দেবে কোথায় এত টাকা কোথায় পাই দিস ইজ রকস্টার ভাই দিস ইজ রকস্টার ভাই প্লিজ একবার জোরে হাতে তালি দিস ইজ রকস্টার সত্যি বলছি মন থেকে বলছি মেদিনীপুরে সাত বছর কাটিয়েছি আজকে তেরোটা কমেডি এসেছিল সুদীপ্তদা কোথায় রয়েছো রকস্টারে রয়েছি ভাই অন গড বলি সঞ্চারী যেখানেই যাই ঘটে যাক প্রসেনজিৎ তো রয়েছে হ্যাঁ গিন্নুমের পেছনে দাঁড়িয়ে আমার ব্যাগ নিয়ে কিন্তু এই মানুষটা হচ্ছে এত ভালো মানুষ এর হাসিতেই পয়সা শোধ সুদীপ্ত আজকে 100 কম ঠিক আছে চলো প্লিজ একবার জোরে হাতে তালি দিস ইজ রকস্টার ওনার সরুম মাইতির জন্য একবার প্লিজ সবাই মিলে আমার গর্ব আমার ভালোবাসা সরুদার জন্য অনেক রয়েছে আমাদের আশা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান ব্যান্ড যারা বাজিয়ে চলেছেন আমার সবাই সম্মান কাঙ্কনদা ঘুমাচ্ছ কেন জেগে ওঠো জাগো 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 আমি এরপর বলতে চাই এখনো কিছুক্ষণ থাকবে আর আমাদের মায়েদের বলছি আপনারা একটু অপেক্ষা করুন এখনো একজন সিঙ্গার আছে ঠিক আছে এখনো অনেক আনন্দ বাকি আছে সঞ্চারী এখনো স্টেজে আছে প্রোগ্রাম আজকের এই যে নেতাজি সুভাষ সঙ্গের প্রোগ্রাম আপনারা এনজয় করছেন তো থ্যাংক ইউ আমার কমিটির সকল সদস্যকে একরাস অভিনন্দন শুভেচ্ছা এই কারণে জানাই আজকে যে প্রজেক্ট ওরাই নিজেরাই নিয়েছে আমি শুধু ওদের সঙ্গে সহযোগিতা করেছি এই জন্য নেতাজি সুভাষ সঙ্গের সকল সদস্যকে আরেকবার আমি আমার তরফ থেকে আমার রকস্টারের তরফ থেকে অভিনন্দন ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই ঠিক আছে প্রোগ্রাম এখনো আছে আপনারা কেউ যাবেন না এখনো আমরা এখনো কিছুক্ষণ আনন্দ করব ঠিক আছে ওকে সঞ্চারী এখনো আছে থ্যাংক ইউ সরুপদা আমি সেই সঙ্গে বলতে চাই যে আমার এই ব্যান্ডের প্রত্যেকটা দাদাদের জন্য একটা জোরে হাতে তালি দাও প্লিজ এরা আমাকে হেল্প না করলে আমি এই পারফর্মটা করতে পারতাম না সেই সঙ্গে বলতে চাই যে সুদীপ্ত অবভিয়াসলি একটা অ্যাঙ্কারের দায়িত্ব অস্বাভাবিক থাকে একটা মঞ্চকে ধরে রাখার জন্য প্রথম থেকে শেষ অবধি আর ও সত্যি খুব ভালো ছেলে ভালো আমার আমার প্রিয় ভাই সেটা আলাদা কথা শিল্পী হিসেবে পারফর্মার হিসেবে বলছি সিরিয়াসলি ও মজা করে যাই করে ও ডেডিকেশন দিয়ে কাজটা করে সেটা আমার খুব ভালো লাগে আমি দেখেছি এটা ভালোবাসা তবে আমি একটা কথা বলবো আজকের মঞ্চে আমার সংসারীকে পেয়ে আমি সব থেকে খুশি হব আমার নিজের বোনের থেকেও যদি কেউ আমায় ভালোবেসে থাকে আমার দিদি বলবো না বোন বলবো না আমার থেকে বয়স অনেক ছোট আজকের নাম্বার ওয়ান টলিউড ফ্রম বলিউড বলবো না স্টার জলসা জি বাংলার সব থেকে তাবেদার স্টার সঞ্চারীর জন্য প্লিজ একবার জোরে হাতে তালি সবাই না এইবার তোমার সঙ্গে একটা গান যে গান পাগল মানুষ এতক্ষণ ঘুমাচ্ছিল ওই যে নচিকেতা কুমার শানু রবীন্দ্রসঙ্গীত যে আসলে না গিটারটা ধরতে ভালোবাসে এইবার অ্যাঙ্কারিং করবে দাদা একটু নিচে যাচ্ছি এখনো টাইম রয়েছে পাক্কা আড়াই ঘন্টা আধ ঘন্টা থাকবে আমি আসছি ড্রেসটা চেঞ্জ করতে হবে সঞ্চারীকে অনুরোধ করব আমার মায়েরা আছে আরেকবার তুমি নিচে যাবে ঠিক আছে ওকে ঠিক আছে চলো আচ্ছা এবার একটা ডায়লগ হোক আমি জানি আমার মেয়েদের জন্য এই ডায়লগটা ছেলেরা সিরিয়াল কম দেখে সো মেয়েদের জন্য এই ডায়লগটা ঠিক আছে চলো আমার আসল নাম সঞ্চারী হাতে তালি দাও আসল নাম বললাম চলো তোমাদের সবার জন্য ডায়লগ জয় তুমি কি ভেবেছো এই গোটা দাশগুপ্ত বাড়িটাকে নিজের হাতের মুঠোয় করে রাখবে বড্ড বোকা তুমি জয় এই গোটা দাশগুপ্ত বাড়ি তো দূরের কথা আমি তোমাকে রিভুর মন থেকে একেবারে দূরে সরিয়ে দেবো কি জানো তো জয় তোমার স্বপ্ন হচ্ছে আকাশ ছোঁয়া তুমি যে অনেক 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 বড় ফুটবল প্লেয়ার হতে তো হও না তাতে তো আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার স্বপ্নটা কি জানো আমি চাই সংসার করতে আর আমার অগ্নিকে নিয়ে একটু 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 ভালো থাকতে তাই একটাই কথা বলবো তোমাকে তুমি দৌড়ো তোমার লক্ষ্যের দিকে যত দূর ইচ্ছে দৌড়ো আমি তোমাকে আটকাবো না কিন্তু জয়
তোমার কাছে, তোমার কাছে হাত জোড় করে আমার আমার একটাই রিকোয়েস্ট, আমার অগ্নিকে আমার কাছ থেকে কেড়ে নিও না, আমার অগ্নিকে আমার কাছ থেকে কেড়ে নিও না, আমার অগ্নিকে আমার কাছ থেকে কেড়ে নিও না, কেড়ে নিও না, কেড়ে নিও। থ্যাংক ইউ সো মাচ। শেষ ভালো চার, সব ভালো, তার অগ্নিকে কেউ কেড়ে নেয়নি। জয়ী অনেক দিন শেষ হয়ে গেল, এখন আমি করছি ক্যানিং এন্ড মিনু কালার্স বাংলায় 8:30, তোমরা দেখো সেখানে নাতাশা। আবার বলছি দায়িত্ব নিয়ে আবার একটা সংসার ভাঙবো, জ্বালিয়ে পুড়িয়ে দেবো, মারবে আমায় সবাই। সো তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে এখনো বারবার জয় সিরিয়ালে ইরাবতীর জন্য এই মঞ্চে এসে দাঁড়াতে পারি, এটাই আমার কাছে অনেক বড় ভালোবাসা। এবং আমি বলবো যে এখানে উপস্থিত আমার দর্শকদের জন্য, মানে তোমাদের জন্য, একটা জোরে কাঁপিয়ে ফাটিয়ে হাতে তালি হয়ে যাক, কে আবার সেই সঙ্গে আর একটা নাচের গান চলো। Hey!
থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি প্রসেনজিৎকে বলবো, এই প্রসেনজিৎ কোথায় আছো তুমি, বেরিয়ে এসো। প্রসেনজিৎ কোথায়, এইদিকে এসো এসো। প্রসেনজিতের আমি এর আগেও অনেক প্রোগ্রাম করেছি। কি উঠে থেকে এটা কি কি হয়েছে? বুঝতে পেরেছি, মানে যাই হোক, প্রসেনজিতের জন্য আমি বলবো না, জোরে হাতে তালি দাও তো সবাই মিলে আগে। আর এর জন্য একটা পারলে মেয়ে খুঁজে দিও, বিয়ে হয়নি তো। যাই হোক, সো কি কি হয়েছে? এবার আস্তে আস্তে আমার বাড়ি যাওয়ার পালা, সবাইকে টাটা বাই বাই করবার পালা। সবাই আর কতক্ষণ, কালকে টিউশন নেই, আর একটা গান। আমি আর পারছি না, আর পারছি না, আমি কতক্ষণ রয়েছে বলতো, হাঁপিয়ে গেছি। কি হবে বল, নয় গান নয় নাচ, কোনটা হবে, গান না নাচ? গান না নাচ? আচ্ছা, এরা বলছে ডান্স, এরা বলছে গান, এবার আমি কি করব? আচ্ছা হ্যাঁ, চিৎকার যার বেশি হবে, দেখি 1 2 3 গানের দিকে চিৎকার বেশি, এরা ডান্স তো 1 2 3 একটা কথা বলি, সত্যি বলছি, তোরা খুব ভালো, তোমরা খুব ভালো। একটা গানও গাইবো আর একটা নাচও করব, করে আমি আর পারছি না। শান্তি, ঠিক আছে চলো, আমি প্রচন্ড হাঁপিয়ে গেছি গো। আচ্ছা সুদীপ, তো আমি তো এবার বাড়ি যাবো রে, একটু আয় রে ভাই, ভাই রে, এত বোন বোন করিস, একটু আয়, এরম করলি ভালো ফাঁসালি তো ভাই। দিদিটা যদি মরে যায় তখন দিদিটার কথা মনে করিস, পারলি তো এটা আমার সাথে করতে, খাচ্ছিস, একটু খাবার দাবার নিয়ে আয়, বিস্কিট বিস্কিট নিয়ে আয়, খিদে পেয়েছে, নিয়ে খইনি খাচ্ছিস, এ বাবা। টুম্পা সোনা দুটো হাম্পি দেনা, আমি মাইরি বলছি আরে খইনি খাবো না, এটা গাইবো না, এটা সুদীপ্তর জন্য গাইলাম, চলো। আর পাচ্ছি না আমি, এবার আমি ঘুমিয়ে পড়বো কিন্তু স্টেজেই, হাঁপিয়ে গেছি কিন্তু, চেয়ারে বসে পড়বো, আমি চেয়ারে বসে গান গাইবো, এবার আমি চেয়ারে বসে গান গাইবো। সঞ্চারি, একটা হাতের তালি দাও, ভালো নাম বললাম, চলো চলো শুরু করো। বলেছি তো শুধু ডান্স তোমরা বলছো, আর মেয়েরা যে গান বলছে, মেয়েদের অবহেলা করে চলে যাবো আমি? নাগিন দাদা, নাগিন we
থাকবে, শান্তিতে থাকবে। আচ্ছা সঞ্চারী একটা কথা বলি, আমি জানি প্রচন্ড কষ্ট হচ্ছে আজকের স্টারের। সত্যি বলছি কাল ওর আবার ঠিক ভারতলক্ষ্মী স্টুডিওতে সাড়ে তিনটের সময় শুটিং রয়েছে, কিন্তু আজকের স্টার যেভাবে প্রোগ্রাম করছে এটা ভাবার বাইরে। তাই আজকে সবার প্রিয় সঞ্চারীর জন্য একবার জোরে হাতে তালি আমি একটু চাইবো আপনাদের কাছ থেকে। আজকের একটা কথা বলি বোন, বোন বলছি না করলে আবার অসুবিধা রয়েছে, কালকে আবার ফোন আসবে। নাগিন হবে, ভালোবাসা হবে, সবটা চলবে। এরপর যিনি রয়েছেন রাইমা সিং, জি বাংলার সব থেকে জনপ্রিয় তাবেদার স্টার, কিন্তু আজকের ভালোবাসার সঞ্চারীর জন্য আমি চাইবো একবার জোরে হাতে তালি সবার কাছে পারাপার। এটাই স্টার, এটাই আর্টিস্ট যিনি রক স্টারের মঞ্চে দাঁড়িয়ে নিজেকে নিগড়িয়ে দেয় অনেক কষ্ট, পায়ের যন্ত্রণা, ভালোবাসা, রাত জেগে একটাই আওয়াজ ও শোনে, লাইট ক্যামেরা অ্যাকশন, তারপরেও মঞ্চে দাঁড়িয়ে থ্যাংক ইউ এই পারফর্মটা। বোন আমি সত্যি বলছি, মন থেকে বলছি, দিস ইজ সঞ্চারীর জন্য একবার জোরে হাতে তালি একটু সবার কাছ থেকে শুনতে চাই। থ্যাংক ইউ। তো চলো একটা ডান্স দিয়ে অনুষ্ঠান শেষ করব, একদম সঞ্চারী, তারপর অবশ্যই চলবে। তোমাদের রিকোয়েস্টে একটা ডান্স হবে দাদা, একদম একদম একদম। আমার মিউজিশিয়ান দাদারা অক্লান্ত পরিশ্রম করে বাজিয়েছে, তার আগে একটা কথা বলি, প্রসেনজিৎ দাঁড়িয়ে রয়েছে, সঞ্চারী আমার একবার হাতটা ধরবে ভাই, ছবিটা তুলবি, ওগুলো তো কালকে ছাড়তে হবে নাকি? আগে দিন অঙ্কুশ ছিল, তারপর আগের দিন বুম্বাদা ছিল, এবার সঞ্চারী রয়েছে, এটা হচ্ছে কেউ না, আমার ভালোবাসার সব থেকে দিবান ও কি দরকার। হ্যাঁ কিন্তু আমি একটা কথা বলি, ও চলো আজকে আমি একটা কথা বলবো, তারপর সঞ্চারীকে ছাড়বো দাদা, যদি ভালো লাগে একবার জোরে হাতে তালি দেবে। আরে কোথায় তালি দিচ্ছ কেন, আমার বাওয়ালি তাই, নেতাজি সুভাষ সঙ্গ দাঁড়িয়ে রয়েছে ওই স্ট্যাচুতে ভাই, ভালোবাসি তাই আবার খুঁজি, সঞ্চারীর দেশ তোমার বাংলা, জি বাংলা তাই গ্রাম বাংলায় শেষ, আসছে তোমার ভালোবাসা তাই, সঞ্চারী আসুক আবার ফিরে, এটাই আমার গ্রাম বাংলা, ওই চৌখালি থেকে আমার মাটি তাই, গোপালপুর ডাকছে তোমায় ধীরে ধীরে, আমার মাটি ডাকছে কেন, ভালোবাসা চাই, নেতাজি সুভাষ সঙ্গ সবার বুকে ভাই, বিদ্রোহীদের শক্ত মাটি আমার কালচার স্টেজ, এই কমিটি সবার সেরা, মানুষ বলছে বেশ, দেবে তোমার তালি গো সঞ্চারীরই মাটি, ধন্য তোমার রকস্টার, আজ একটা সঞ্চারীকে নিয়ে তোমার কমিটিকে দিয়ে একটা ছবি আঁকি, একটা ছবি আঁকি, একটা ছবি আঁকে। চলো একবার জোরে হাতে তালি চাই আমার সঞ্চারী, তোমার সঞ্চারী, সবার সঞ্চারীর জন্য, এইবার স্টারকে ছাড়তে হবে। রিকোয়েস্ট করেছি একটা ডান্স আপনাদের সকলের জন্য, ও ডেডিকেট করবে মঞ্চে দাঁড়িয়ে, তারপর অবশ্যই আজকে সিকোয়েন্স রকস্টার পরিবারের সমস্ত ডান্সার আসবে ডান্স পরিবেশন করতে, তারপর মঞ্চে আসবে আজকের অনুষ্ঠানের শেষ সিঙ্গার রাইমা সিং। চলো মঞ্চে আজকের ভালোবাসার বোন, ভালোবাসার দিদি, ভালোবাসার ম্যাডাম, সঞ্চারীর অনুষ্ঠানের শেষ প্রোগ্রাম, চলো সাউন্ড ট্র্যাক অন, দিস ইজ গন, নেতাজি সুভাষ সঙ্গ হেপে আসছে, বসর বসর বসর, দি রকস্টার স্বরূপ মাইতি আসছে, বসর ক্যা বাত লাভে, সকলে একবার জোরে হাতে তালি সবাই, চলো সাউন্ড ট্র্যাক, লাইটটা একটু অন হবে অফ হবে, सुरूर है असर तेरा ये जरूर है, तेरी नजर का कसूर है, आपस में तू क्यों दूर है, ये इश्क का जो फितूर है, नशे में दिल तेरे चूर है, अपना होश ना खबर है ये कैसा असर है, होश ना I'm
जो कहती हूँ मर्द मेरा तू लगता है जामे मोर जामे तेरे पीछे पीछे चलूं जैसे तेरे पीछे पीछे चलूं जैसे मंदिर की सीढ़ी पे चढ़ूं सामे तेरे बगल बैठूं ऐसे जैसे शिव के बगल गौरी मोर सामे वो डगर जहां तेरी नजर ले जाए रे प्रेम नगर सामे ऐ सामे अरे सामे आजा सामे बलम सामे परम सामे सनम सामे अरे सामे आजा सामे बलम सामे परम सामे सनम सामे Oh God, one more remix. जाए दिल धड़काए सीटी बजाए बीच सड़क पे नखरा दिखाए सार हो करके इशारे हो लड़की ही हो लड़की ही हो लड़की आंख मारे आंख मारे हो लड़की आंख मारे आंख मारे हो लड़की आंख मारे হামিয়ে গেছি চলো একবার জোরে হাতে তালি আওয়াজ হোক সবাই ধন্যবাদ জানাই আজকে স্বরূপদারক স্যারকে সত্যি বলছি এতটা সময় কোনো আর্টিস্ট হয়তো মঞ্চে থাকে এটা প্রথমবার দেখলাম মঞ্চে একদম অনুষ্ঠানের শেষ দিকে দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ রাইমা সিং মঞ্চে আসবে আপনাদের সকলে চেনা জনপ্রিয় স্টার তার আগে একটা ডান্স মঞ্চে রাখবো আজকে দি রক স্টারের সমস্ত ডান্সারকে মঞ্চে রাখবো প্লিজ একবার মঞ্চে আসবে চলো ডান্সার প্লিজ একটু মঞ্চে এসো রিকোয়েস্ট করছি ভালোবাসার একটাই সুর আমার গ্রাম তোমার গ্রাম নেতাজি সুভাষ সংঘ মানেই আমাদের সকলের সম্মান যাওয়ার আগে ভালোবাসার আগে একটা কথাই বলতে চাই একটাই ডান্স অনুষ্ঠানের শেষ সিঙ্গার আপনাদের সকলের চেনা সিঙ্গার রাইমা সিংকে দিয়ে অনুষ্ঠান মঞ্চ থেকে আমরা বিদায় নেব মঞ্চে আজকের ওয়েস্টার্ন ডান্স গ্রুপ ফ্রম কলকাতা চলো ডুয়েট গান আপনাদের সকলের জন্য চলো ভেন্ডার প্লিজ একটু মঞ্চে আসবে চলো সাউন্ড ট্র্যাক অন চুলে যেন সমুদ্র ঢেউ খেলে সেই ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে সেই ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে ছেলে তোর গোলাপ গোলাপ ফোটে যখন বিড়ির ধোঁয়া ওঠে তোর গোলাপ গোলাপ ফোটে যখন বিড়ির ধোঁয়া ওঠে সেই ধোঁয়া দেখিতে বড়ই ভালো লাগে সেই ধোঁয়া দেখিতে বড়ই ভালো লাগে আরে লাল ফেলি কি চোখে মুখে ছুঁ তোর ছুঁ Hey!
শ্যামলা গালের কালো দাড়ি ভাল লাগে, ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল লাগে। চশমা পরে এদিক ওদিক চাও, ভুল ভাবে মাঝে মাঝে ইংলিশে গান গাও, মাইয়াদের ছবি লাগাইয়া ফেসবুকও চালাও। বন্ধু হে গুনে পড়তে আমার ভাল লাগে, সেইয়া গুনে পড়তে আমার ভাল লাগে। ছেলে তোর কোকড়া কোকড়া চুললে যেন সমুদ্র ঢেউ খেললে, তোর কোকড়া কোকড়া চুললে যেন সমুদ্র ঢেউ খেললে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে। ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, তোর গোলাপ গোলাপ তো চলো বস, একদম অনুষ্ঠানের শেষ দিকে রয়েছি, একদম যাওয়ার সময় শুধু একটা কথা বলে যাই, অনুষ্ঠান শেষ এটা বলবো না, এখনো একটা সিঙ্গার বাকি রয়েছে, এটাই দি রকস্টার, মানুষকে ভালোবাসতে বারবার ছুটে আসে। তাই আজকের এখন পর্যন্ত অনুষ্ঠান যদি মানুষের বুকের মাঝে একটুখানিও লেগে থাকে, একবার দি রকস্টারের জন্য জোরে হাতে তালি শুনবো সবার কাছ থেকে। তো চলো আর তিনটে গান দিয়ে অনুষ্ঠান আমরা শেষ করব। হ্যাঁ, রিকোয়েস্ট রয়েছে একটা আইপিএল ধুন, তাই তো, কিন্তু মঞ্চে রাখতে হবে আজকের রিঙ্কু দিকে, আমাদের সকলে সেনা দিদি নাম্বার ওয়ান, যাকে মানুষ দেখেছিল ভালোবাসা, সেই জনপ্রিয় স্যাক্সোফোন প্লেয়ার যাকে আনার জন্য সরু মাইতির ভালোবাসাটা সবার উপরে। চলো দিদি, দিদি দিদি, হ্যাঁ আইপিএল, একদম আইপিএল মানে ব্যাপারটা বুঝতে পারছো, তোমাদের সঙ্গে দিদি নাচছে আর তোমাদের ভালোবাসার বুকটা একটু একটু করে কাঁপছে। চলো একবার নেতাজি সুভাষ সঙ্গ হেপে, দাদা আজকেই কি অনুষ্ঠান শেষ, মানে আগামীকাল ভাসান ভাসান হবে না, নাচ নাচ বেদম নাচ, পরের দিন আবার নাচ, আগামীকাল আমাদের আবার অনুষ্ঠান রয়েছে, তাই তো, যে অনুষ্ঠানটা হবে সেটা দাদারা অ্যানাউন্সমেন্ট করবে, কিন্তু মঞ্চে রয়েছি রকস্টার, দাদাদের ভালোবাসাই আমরা পেয়েছি। অনেক দূর থেকে এসেছি তোমাদের আনন্দ দিতে আর গান শোনাতে, তো আনন্দ হচ্ছে হচ্ছে তো? হ্যাঁ, তো সবার জন্য আমার তরফ থেকে একটা ভালোবাসা, তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই, তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই। থ্যাংক ইউ সো মাচ। তো এরকম ডান্সের গান চলবে আর আমি ওখানে গেলে আমার সাথে ডান্স হবে? হবে তো, আচ্ছা চলো আমি ওখানে যাব। এই আমাদের ব্যান্ডের কেউ নেই? হ্যাঁ আমাদের ব্যান্ডের কেউ নেই আশেপাশে? দেখে দিচ্ছি, দেখে দিচ্ছি।
হ্যাঁ বলো ঝুমুর। আচ্ছা দেখছি আমি কতটা মনে আছে, ঠিক আছে। বলছে ডান্স করবি না, গান গাইবি না, হ্যাঁ খুব বকা দিচ্ছে তো ঠাকুমার জন্য। কারুর পকেট বড়, আমাকে গাইতেই হবে না, ওরাই গেয়ে দিয়েছে, দেখতে পেয়েছিস? কারুর পকেট বড়, কারুর পকেট ছোট, কেউ লম্বা বেশি,
তো শুরুন একদম দুটো গান দিয়ে অনুষ্ঠান শেষ করব এটাই দি রকস্টারের একদম ভালোবাসা আর দুটো গান দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব দি রকস্টার মিউজিক্যাল ট্রুপ সরমাইতি প্রেজেন্ট চলো একদম দুটো গান চলো বোন রেডি চলো একদম তোমাদের রিকোয়েস্টের গান
তো আমি গানটা যখন স্টার্ট করব আমি কিন্তু একটা আওয়াজ চাই তো আওয়াজ পাবো তো শুধু তোমাদের রিকোয়েস্টের গান চলো সবাই মিলে রাইমা আমি শুধু একটা কথা বলি যে এতটা সময় অনুষ্ঠান 4.5 ঘন্টা অতিক্রম করেছে এটা হচ্ছে সবথেকে ভালোবাসা আজকের নেতাজি সুভাষ সঙ্গের ভালোবাসা এরপর ভালোবাসাগুলো রাখতে গেলে আমাদের আর দুটো গান গাইতে হয় যে দুটো হচ্ছে একদম পিওর ডুয়েট গান তো চলুন আর কোনো কথা না আর ভালোবাসার একদম অপেক্ষা আমরা করব না অনেক অনেক রাগ করেছে আজকের রাজ কিরণ সিং তবুও ভালোবাসার হাতের তালি সুরে তাকে ডাকবো দুটো গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো প্লিজ রিকোয়েস্ট করছি
সাড়ে চার ঘন্টার অনুষ্ঠান আজ আপনারা দেখছেন, এটা পাক্কা সাড়ে তিন ঘন্টায় আমরা শেষ করি প্রত্যেকটা মাটিতে। আজ শুধু আমার কমিটি, তোমার কমিটি, ভালোবাসার কমিটি, নেতাজি সুভাষ সংঘের জন্য একবার হাতের তালি চাইব সবার কাছ থেকে। তাহলে সবার আগে মঞ্চে দাঁড়িয়ে আমার খুব কাছের বন্ধু রাজকিরণ সিং আর রাইমা সিং এর দুটো ডুয়েট গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। দুটো গানের পর হয়তো একটা হতে পারে, সেটা টাটা বাই বাই, এরপর আর একটাও গান না। চলো তারপর কমিটি রিকোয়েস্ট রয়েছে একটা ডান্স, আমি ডান্সার বন্ধুদের রিকোয়েস্ট করব, যখন আমার ইনপুট সাউন্ডে টোটাল মিউজিক সেট আপ খোলা হবে তখন অবশ্যই একটা ডান্স চলবে, ততক্ষণ সিঙ্গারের সব গান কমপ্লিট। চলো থ্যাংক ইউ। হ্যালো, তাতিয়া তাতিয়া ও, তাতিয়া তাতিয়া দেখে জবানি কেন লে, দেখে হাসিও কেন লে, দেখে দিল পে
তো শুনুন একদম এটাই আজকের অনুষ্ঠানের শেষ গান দিয়ে আমরা বিদায় নেব আর দাদাদের রিকোয়েস্ট রয়েছে যে এরপরে একটা ডান্স অবশ্যই দিতে হবে আমি ডান্স যারা ব্যাকআপে রয়েছিলে আমার ওয়েস্টার্ন ডান্স গ্রুপ ফ্রম রকস্টার মিউজিক্যাল ট্রুপের সমস্ত ডান্সারকে রিকোয়েস্ট করব এই গানটা শেষ হবে ডান্সাররা মঞ্চে আসবে আমার তরফ থেকে রাজ কিরণ সিং ফ্রম রাইমার তরফ থেকে অনুষ্ঠান আমরা শেষ করব মঞ্চ থেকে চলো হ্যাঁ দাদা বলো বস হ্যালো বস হ্যাঁ হ্যাঁ মেঘারে মেঘা একবার হয়েছে ভাই না তখন তুমি কোথায় ছিলে দ্বিতীয়বার গান গাওয়ার জন্য পরের বছর আবার ডাকতে হবে আর না এটাই শেষ গান নাচ নাচ বেদম নাচ সবাই মিলে একসঙ্গে ডান্স করব কি হয়েছে আচ্ছা মেঘারে মেঘা দিলে তোমরা খুশি তো চলো মেঘারে মেঘা বোন আচ্ছা চলো কে তুমি তন্দ্রা হরুনি আর পাল তুলে দিয়ে দিয়ে অনুষ্ঠান শেষ করব তো চলো একদম থ্যাংক ইউ আর পাল তুলে দেওয়ার সঙ্গে মেঘারে মেঘা গানটা আমার বোন গিয়ে দেবে চলো দাদা মেঘারে মেঘা এক লাইন গিয়ে দিও তো কি জ্বালা হ্যালো চিক হ্যালো চিক হ্যালো হ্যালো চিক তবলায় একটু বেস তুলবো তাই তো তোমরা ডান্স করলে সব হবে আজকে যে সাতজন মিউজিশিয়ান রয়েছে রকস্টারের এটা অহংকার তাই একবার জোরে হাতে তালি দেবে নেতাজি সুভাষ চন্দ্র আর রাজগিরণ আমাদের ভালোবাসার উপহার চলো একদম মঞ্চে আমি একবার তোদের ডাকিনি ভাই আমি তোদের বলেছি একদম অনুষ্ঠান শেষ তোরা ডান্স করতে আসবি তো চলো এই একদম আমার ডান্স গ্রুপে জোরে জোরে হাতে তালি এটা হচ্ছে একটা পিক আপ ফ্রম ব্যাক বনের পাখি তুমি শুনো নাকি
ধন্যবাদ জানে আমাদের শিল্পী রাজগিরণ সিং রাজন সিং এর আজকে এত সুন্দর মধুর গান তাকে বিশ্বাস করব আমাদের নেতাজি সুভাষ সংকেত পক্ষ থেকে চারটে গানের জন্য আমি রাজন সিং এর কাছে আমি চাইছি আচ্ছা এই চারটে গান আর একটা গান রিকোয়েস্ট করছি এরপরে শেষ করি এরপরে এই চারটে গানের পরে আর কোনো রিকোয়েস্ট বা কোনো পারফর্মেন্স হবে না এইখানে শেষ গান শরমদা শরমদা একটু মঞ্চে আসবে রাজন সিং এর কাছে আর চারটে গান আর আমার বোনের কাছ থেকে আমার বোনের কাছে একটা সিঙ্গারের আপনি একটু করবেন এটাই কিন্তু শেষ আচ্ছা আমি একটা কথা বলি দাদা যারা বাজিয়ে চলেছেন তারা তো মানুষ সবাই নাকি রাজগিরো সিং রয়েছে সাড়ে সাতটায় মানুষটা এসেছে আপনি চারটে বলেছেন আমি একটা কথা বলি আর একটা গান দিয়ে অনুষ্ঠান শেষ করি এটা রিকোয়েস্ট করছি যা শেষ ভালো তার সব ভালো সবচেয়ে বলে যে দেখ দি রকস্টার দি রকস্টার অর্কেস্ট্রার উপরে আমাদের এটা যেভাবে রাজনাথ সিং গান গাইছে মধুর উনি গাইবে মাত্র চারটা গান এরপরে আমার বোন আছে সে একটা এটাতে শেষ করবে আচ্ছা ইনি হচ্ছে আমাদের ক্যাশিয়ার মহাশয় তাই তো আচ্ছা আমি একটা কথা বলি দাদা শুনুন
আজকে অনুষ্ঠানের মঞ্চে আমরা 7:30টায় এসেছিলাম, স্টেজ দিয়েছেন পাক্কা 10:20তে। এটা ক্যাশিয়ার, আমাদের ভালোবাসার মানুষ। আপনাদের কথা থাক, আমার কথা থাক, আর দুটো গান দিয়ে অনুষ্ঠান শেষ করবো, আর ডান্স হবে না। তো চলো, প্লিজ রিকোয়েস্ট করছি, আমরা সবাই মানুষ দাদা, একদম একদম। হ্যাঁ, এইবার সুদীপ, ও ক্যাশিয়ারকে মাইক্রোফোন দেবো, তাই তো? হ্যাঁ বলো। আচ্ছা, স্বরূপদা বলেছে দুটো গান করবে, দুটো গান করে আমাদের অনুষ্ঠান শেষ করবো আজকে। এইটা আমাদের স্বরূপদার কাছে রিকোয়েস্ট, স্বরূপদা আমার রিকোয়েস্ট রেখেছে। স্বরূপদা থ্যাংক ইউ, ধন্যবাদ। দুটো স্বরূপদা দুটো গানের রিকোয়েস্ট রেখেছে, স্বরূপদা থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো চলো, কোনো রাগ নেই তো, কোনো রাগ নেই তো, কোনো রাগ নেই তো, তাহলে একবার জোরে হাতে তালি হোক না সবাই মিলে। চলো দুটো গান দিয়ে অনুষ্ঠান শেষ করি। আচ্ছা দুটো গান কি হবে? আচ্ছা ভাই একটা সিঙ্গেল গান। আচ্ছা চলো, একদম ভাই দুটো গান গাইবে, চলো। আচ্ছা রিকোয়েস্ট রয়েছে আমার হবে তো দেখা, আর মেঘারে মেঘা দিলে খুশি সবাই। তো চলো একটা গান মেঘারে মেঘা আমার ভাই গাইবে, চলো রাজ কিরণ সিং, মেঘারে মেঘা আমার হবে তো। রাগ রেখে লাভ নেই, দিস ইজ পাবলিক ফ্রম দি রকস্টার মিউজিক্যাল ট্রুপ। একবার জোরে হাতে তালি স্বরূপতার জন্য সবাই, চলো। থ্যাংক ইউ। আমার ক্যাশিয়ারটা মিষ্টি দেখতে, একটা ভালোবাসার ছেলে। ওটা শেষ গান গাইবো। হ্যাঁ, বর্ষায় ভিজতে ভালো লাগে, রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, ও সাথিয়ায় আজ মনে প্রেম জাগে, তোর গোড়া গালে, তোর গোড়া গালে ছুটে যাই দিয়ারে, তার রাগি ছটছট মন করে। রেডি রেডি। আরে মেঘা রে মেঘা, মেঘা রে মেঘা, টুকু বর্ষে আমারে নিয়া পয়লা জীবন ভিজাইবে। আরে মেঘা দেদে বাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আরে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ও দেদে বাল তুলে দে, বাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। উদয়াল খুশি যার
যাবার বেলা কেন যে কে বলি মনে পড়ে গো অসময় নীলাকাশে কতদিন কত মেঘ ঝরে গো শপথের মালাতে মাঝে মাঝে সবই তুমি খেলা ভেবেছো খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছো এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবেছো খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছো বলো না সহজ করে আমায় পেয়েছ তুমি বুঝতে হয়নি একটু দেরি এগানের কোনো মানে খুঁজতে কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো এ দেখাই শেষ দেখা নয় তো এ দেখাই শেষ দেখা নয়